ড্রোন তৈরিতে বর্তমান বিশ্বের শীর্ষে অবস্থান করা দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক। এক এক সময় এক এক রকম ভয়ঙ্কর সব ড্রোন তৈরি করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে দেশটি। এসব ড্রোন দিয়ে মুসলিম দেশগুলোকে যুদ্ধে সাহায্য করেছে তুরস্ক। সম্প্রতি সার্ভিসে এসেছে তুরস্কের তৈরি ভয়ঙ্কর আকিনচি অ্যাটাক ড্রোন। তুরস্কের বাইকার মাকিনা কোম্পানির তৈরি সর্বশেষ প্রযুক্তির এই কিলার ড্রোনটি দেশটির সামরিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় প্রেসিডেন্ট এরদোগান বলেন, নতুন প্রযুক্তির এই ড্রোনের মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের প্রধান তিনটি দেশের মধ্যে নিজের স্থান করে নিয়েছে। তার মতে এই প্রযুক্তি শুধুমাত্র আর দুটি দেশেই রয়েছে। এই আকিনচি অ্যাটাক ড্রোনটি সময়ের অন্যতম সেরা ও তুরস্কের নির্মাণ করা সবচেয়ে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন। আকিনচি ড্রোন তুরস্কের বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তুরস্কের গ্রাউন্ড স্ট্রাইক করার ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পাবে। ড্রোনটির প্রস্তুতকারক কোম্পানি বাইকার মাকিনার প্রধান প্রকৌশলী সেলচুক বাইরাক্তার জানিয়েছেন, তাদের এই ড্রোনে শতভাগ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কারণ এর আগে তাদের TB2 নামক ড্রোনে কানাডার তৈরি ক্যামেরা ব্যবহার করলে নাগরোনা কারাবাগ যুদ্ধের পরে কানাডা তুরস্কের এই ক্যামেরা বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। তুরস্কের এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং অব্যাহত গবেষণা ও উন্নয়ন। সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে তাদের এই ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা এবং কার্যকারিতা সম্পর্কে জানতে পারে সারা বিশ্ব। তুরস্কের বাইরাক্তার TB2 এবং আনকা ড্রোন গেম চেঞ্জারের ভূমিকায় উত্তীর্ণ হয় সিরিয়া, লিবিয়া ও নাগরোনা কারাবাকে। তখন একে অনেকেই গেম অফ ড্রোন বলেও অভিহিত করে। আকিনচি ড্রোনটিকে কেউ কেউ বলে উড়ন্ত দানব, কেউ কেউ বলে উড়ন্ত তিমি। তবে উচ্চ টেকনোলজি সম্পন্ন এই আকিনচি ড্রোন হল সামরিক শক্তিতে তুরস্কের নতুন অধ্যায়ের সূচনা। দেখতে তিমির মতো আকৃতি হওয়া এই ড্রোনটিকে উড়ন্ত তিমি নামে ডাকা হয়, আর এর কার্যক্ষমতার কারণে একে উড়ন্ত দানব বলা হয়। বাইরাক্তারের TB2 হচ্ছে ছোট ভাই, আকিনচি হচ্ছে মেজু ভাই, এবং 2023 সালে মিউস নামক যে মানববিহীন যুদ্ধ বিমানটি আসবে সেটি হবে এই সিরিজের বড় ভাই। আকিনচি অ্যাটাক ড্রোনটির দৈর্ঘ্যে 12.2 মিটার লম্বা এবং এটি প্রতি ঘন্টায় 361 কিলোমিটার গতিতে একটানা 7,500 কিলোমিটার রেঞ্জ অতিক্রম করতে পারে। এটি একটানা 25 ঘন্টারও বেশি সময় ধরে 12,000 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। আকিনচি অ্যাটাক ড্রোন 1500 কেজি পরিমাণ বিভিন্ন অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। গগডোগান এয়ার টু এয়ার মিসাইল, বজডোগান এয়ার টু এয়ার মিসাইল, স্ক্রিট এয়ার টু সার্ফেস মিসাইল, MAML ও MAMC এয়ার টু সার্ফেস মিসাইল, SOM এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল যার রেঞ্জ 250 কিলোমিটার, এছাড়াও TAVR-81, TAVR-82 লেজার গাইডেড বোমা, SGK-82, SGK-83, SGK-84 প্রিসিশন গাইডেড বোমা ও NEB-84 বাংকার বাস্টার বোমা থাকবে ড্রোনটিতে।